হ্যালো ফ্রেন্ডস যে যেখানে যে অবস্থায় আছেন নিশ্চয় ভালো আছেন আমাদের আজকের বিষয় ইউরিন আরি ইউরিন আরির পার্ট থ্রি আমরা গত দুইটা ভিডিওতে দেখেছিলাম ইউরিনের ফিজিক্যাল আর ইউরিনের কেমিক্যালের রিয়াকশন টেস্ট আজ আমরা দেখব ইউরিনের অ্যালবুমিন টেস্ট তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ ফিরে এলাম ইন্টুর পরে আমরা এই অ্যালমোমিন চারভাবে পরীক্ষা করতে পারি একটা হলো হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড মেথড স্যালসাইলিক অ্যাসিড মেথড স্টিপ মেথড ন্যাক্টিক অ্যাসিড মেথড এই চারভাবে আমরা পরীক্ষা করে থাকি তো আমরা আজ জানবো হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড মেথডে কীভাবে ইউরিনের অ্যালমোমিন টেস্ট করা হয় তো এই হিট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড মেথড করতে যেসব ইন্সট্রুমেন্ট লাগে সেগুলো হলো টেস্ট টিউব তারপর হোল্ডার আর এই হোল্ডার দিয়ে আমরা টিউবকে ধরব তারপর ড্রপার আমাদের লাগবে ড্রপার আর এই ড্রপার দিয়ে আমরা ইউরিন নিব লাগবে স্পিড ল্যাম্প স্পিড ল্যাম্প লাইটার তারপর আরও যা লাগবে ফাইভ পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড ফাইভ পারসেন্ট অ্যাসিটিক অ্যাসিড হ্যাঁ দেখুন ভালোভাবে এসেন অ্যাসিটিক অ্যাসিড আমরা এরপর স্পিড ল্যাম্পকে জ্বালিয়ে নেব অ্যালবুমিন আর অ্যাক্সেস ফসফেট দুটো পরীক্ষায় একসাথে করা যায় তো এই পরীক্ষাটা করতে আমাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তো আমরা এই দুটা ইউরিনেরই পরীক্ষা আমরা করব তো একটা টিউবের চার ভাগের তিন ভাগ ইউরিন নেব তারপর আমরা এই ইউরিনেরই উপরিভাগে স্পিড ল্যাম্প দিয়ে এই স্পিড ল্যাম্প দিয়ে আমরা উপরিভাগে ঠিক এই জায়গাটায় আমরা হিট দিব অর্থাৎ তাপ দিব তো আমরা প্রথমে এটাকে হোল্ডার অর্থাৎ টিউব হোল্ডার হোল্ডার দিয়ে আটকে নিই হ্যাঁ এভাবে আটকে নেবেন নেওয়ার পর আমরা ইউরিনের উপরি ভাগে দেখুন ভালোভাবে ইউরিনের ঠিক উপরি ভাগে আমরা তাপ দেব যদি তাপে কোনো পরিবর্তন হয় ইউরিনের কালার যদি পরিবর্তন হয় তাহলে আমরা এটাকে বলতে পারি অ্যাল অথবা অ্যাক্সেস ফসফেট আছে। যখন আমরা এই যে এই ফাইভ পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড দিব যদি সেই ঘোলাটা কেটে যায় তাহলে তাকে আমরা অ্যাক্সেস ফসফেট বলতে পারি আর যদি ঘোলা না কমে আর ঘোলার ঘনত্ব বেড়ে যায় তাহলে অবশ্যই সেটা অ্যালবুমিন তো এটার কোনো পরিবর্তনই হয় নাই অতএব এইটার অ্যালবোমিন আর অ্যাক্সেস ফসফেট দুটাই নীল আমরা লিখে দিব আমরা রিপোর্টে লিখবো অ্যালবোমিন অ্যান্ড অ্যাক্সেস ফসফেট দুটাই নীল আর এবার আমরা দ্বিতীয় টিউবটি হোল্ডারে আটকে নিই আর পরীক্ষা করব হ্যাঁ হ্যাঁ দেখুন তো খেয়াল রাখবেন ঠিক এই জায়গাটায় অর্থাৎ উপরিভাগে ইউরিনের উপরিভাগে তাপ দিতে হবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন তো ঠিক উপরিভাগে আমাদের তাপ দিতে হবে মনে রাখতে হবে এই ব্যাপারটা করতে হবে খুবই সাবধানের সাথে তো এখন দেখা যায় এই উপরিভাগটা ঘোলা হয়ে গেছে এটা হতে পারে অ্যাক্সেস ফসফেট হতে পারে অ্যালবোমিন এই পরীক্ষাটা নিশ্চিত হওয়ার জন্য অ্যালবোমিন না অ্যাক্সেস ফসফেট হ্যাঁ দেখুন ঠিক উপরি ভাগটা ঘোলা হয়ে গেছে এখন এই এটা কি অ্যাক্সেস ফসফেট না অ্যালবুমিন সেটা নিশ্চিত হওয়ার জন্যে আমাদের ফাইভ পারসেন্ট অ্যাসিডিক অ্যাসিড দিতে হবে দিতে হবে চার ফোটা এক দুই তিন চার হ্যাঁ এই চার ফোঁটা দিয়ে আবার আমরা তাপ দেব এটা দেব এই কারণেই যে এটা কি অ্যালবুমিন না অ্যাক্সেস ফসফেট ঠিক খেয়াল রাখবেন উপরি ভাগে তাপ দিতে হবে তো যদি এটার যদি ক্লিয়ার হয়ে যেত তাহলে এটা ছিল অ্যাক্সেস ফসফেট যেহেতু এটা আরও ঘনত্ব বেড়ে গেছে অতএব এটা আমাদের অ্যালবুমিন আর এই অ্যালবুমিনের ঘনত্ব অনুসারে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এইভাবে রিপোর্ট করতে হবে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন পরবর্তী আপলোড পাওয়ার জন্যে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে আর আপনাদের যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত